বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ইজি টেকনিক বিডির পক্ষ থেকে শুভেচ্ছা। বন্ধুরা যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। বন্ধুরা আমাদের নতুন যে ট্রিকটি নিয়ে আজকে হাজির হলাম সে ট্রিকটি হচ্ছে গুগল কিবোর্ড দিয়ে আমরা সাধারণত সবাই ইংলিশ লিখি, বন্ধুরা এই কিবোর্ডটি দিয়ে আমরা বাংলাও লিখতে পারি। আর আমরা বাংলা লেখার জন্য অবশ্যই রিদমিক অথবা অ্যাপ্রয়েড বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে থাকি। বন্ধুরা আমরা গুগল কিবোর্ড দিয়ে কীভাবে বাংলা লিখব বলুন সেটা আজকে দেখা যাক। বন্ধুরা এর জন্য আমরা অবশ্যই প্লে স্টোর থেকে গুগল কিবোর্ড ইনস্টল করব, আর যাদের ফোনে নেই তারা ইনস্টল করব। যাদের ফোনে ডিফল্টভাবে ল্যাঙ্গুয়েজ সিস্টেমে থাকে তারা জাস্ট ওপেন করলেই হবে। বন্ধুরা আমি প্লে স্টোর থেকে আগে যাদের ফোনে নেই তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। আসার পর থেকে প্রথমে সার্চ করবেন জিবোর্ড, GBORD জিবোর্ড লিখে সার্চ করুন। সার্চ করার পর দেখুন আমার ফোনের মধ্যে যেহেতু ডিফল্ট সিস্টেম সেহেতু ইনস্টল অপশন আসে নাই। বন্ধুরা যাদের ফোনে ইনস্টল করানি মানে ডিফল্ট সিস্টেম নেই তারা অবশ্যই ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ফোনে ইনস্টল আছে সেহেতু আমি কিছু করছি না, জাস্ট ওপেন করব। বন্ধুরা চলুন দেখা যাক কীভাবে বাংলা লিখব। আমি গুগল কিবোর্ড ওপেন করি, যে দেখুন জিবোর্ড ওপেন করার পর দেখুন সর্বপ্রথম যে অপশানটা আসছে সেটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আমি ল্যাঙ্গুয়েজে ক্লিক করবো। ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর এখান থেকে আমার এটা আছে আমি ডিলিট করে দিই। এখানে দেখুন অ্যাড কিবোর্ড থেকে আমি কিবোর্ড ক্লিক করবো। এখানে লিখবো সার্চ বাটন, এখানে লিখবো বাংলাদেশ, BANGLADESH যাবো। বাংলাদেশ লিখে সার্চ করুন। সার্চ করার পর বাংলা বাংলাদেশ এটি লেখা আছে, লেখাতে ক্লিক করুন। করার পর দেখুন ইন্ডিকোড এবং বাংলাদেশ দুইটি সিস্টেম আসছে। আমাদের এখানে দুটো সিস্টেমই মার্ক করে দিলাম। যারা যেভাবে লিখতে পছন্দ করে তো অ্যাভরেজ কেউ ইন্ডিকোড। ধরো আমি যেহেতু অ্যাভরেজ পছন্দ করি ইন্ডিকোডটা মার্ক করে দিলাম। ওকে ডান তখন তারা ব্যাক করে দিন। ব্যাক করে দেওয়ার পর আমাদের কাজ শেষ। এখন চলুন আমরা কীভাবে বাংলা লিখব সেটাই দেখাই। আমি মেসেঞ্জার অপশনে যাই। মেসেঞ্জারে আসার পর মেসেঞ্জার থেকে আমি আমার ফ্রেন্ডকে একটা এসএমএস করবো। আমি এখানে লিখবো সরি, আমি এখান থেকে কীভাবে বাংলা লিখবো দেখুন। মেসেঞ্জার লেখার মধ্যে তারপর নিচে স্পেস বারের সাথে দেখেন ওয়ার্ল্ড আইকন আছে, সেই আইকনটা দেখলে ক্লিক করবো। করার পর দেখেন স্পেস বারে লেখা আসছে BM.EN, এর মানে হচ্ছে বাংলিশ। বন্ধুরা বাংলিশ আমরা যেভাবে লিখি সেভাবেই লিখব। যেমন আমি লিখতেছি ভালো, VALO, এখানে আমি ভালো লিখছি ইংলিশে। আমার এখানে কি বাংলায়ও লেখা চলে আসছে, মানে কি যেমন জিবোর্ড থেকেও আমি ইচ্ছে করলে বাংলা লিখতে পারি ভালো। তারপর দেখুন থাকবেন কি হচ্ছে BEN। বন্ধুরা অবশ্যই গুগল কিবোর্ড থেকে লেখার স্পিড এবং লেখার স্মুথ অনেক ভালো অন্যান্য কিবোর্ড থেকে। বন্ধুরা এই আপনারা ব্যবহার করতে পারেন, যাদের ফোনে ডিফল্ট আছে অবশ্যই ব্যবহার করবেন। বন্ধুরা আমি প্রথমে যখন আমার ফোনে এই অ্যাপটি থাকে তখন যখন এর ব্যবহার না জানতাম তখন আমি নিজেই আর কি সিস্টেম থেকে আনইনস্টল করে ফেললাম। বন্ধুরা যখন এর ব্যবহার দেখলাম চমৎকার, বন্ধুরা যেন আমি এখন নিজেই ব্যবহার করি, প্লাস অন্যদেরকেও অবশ্যই সাজেস্ট করি যেন অ্যাপটি ব্যবহার করে। অন্য অন্য অ্যাপ থেকে অ্যাপটি অনেক গুণে মানে ভালো, প্লাস এর মধ্যে যে ভয়েস টাইপিং সেটাও খুব চমৎকার। আপনারা অবশ্যই দেখবেন এবং ব্যবহার করবেন। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।